কয়েক মাস পর লোকসভা নির্বাচন, মোদী বিরোধী পালে হাওয়া তুলতে সর্বভারতীয় কংগ্রেস তৎপর। প্রথমবারের মতো মঙ্গলবার রাজ্যে আসেন সাংসদ ডক্টর এস পি সিং। তিনি এসসি ডিপার্টমেন্টের সম্পাদক ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত। এদিন রাজ্যে এসে এসসি ডিপার্টমেন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রদেশ কার্যালয়ে বৈঠকে সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এস পি সিং বলেন, কেন্দ্র ও ত্রিপুরায় বর্তমানে একই দলের সরকার, সেই জায়গায় গরিব দলিত জনজাতি বিরোধী নীতি নিচ্ছে এই সরকার। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ত্রিপুরা লোকসভা দুই আসনে জয়ী হবে কংগ্রেস। কি যে গরিব হ্যায় দলিত হ্যায় পিছড়া হ্যায় জনজাতি কা হ্যায় উন সব লোগো কো জো ভি সেন্টার সে স্কিম কংগ্রেস কে সরকার মে আতি থি ও নেই আ রহি হ্যায় ক্যোকি প্রদেশ কা সরকার ভি অর সেন্টার কা সরকার ভি আপস মে মিল কে ও গরিব বিরোধী জিতনি নীতিয়া হ্যায় উন সব কো ফলো কর রহা হ্যায়। ইয়ে সরকার গরিব বিরোধী হ্যায়, দলিত বিরোধী হ্যায়, ইস সরকার কে খিলাফ আব হাম লোগ খড়ে হো গয়ে হ্যায়। অভি ছ মহিনে বাদ জো 2019 কা ইলেকশন হ্যায় উসমে জো দো সিট ত্রিপুরা কি হ্যায় উন দোনো কি দোনো সিটো কো হাম কংগ্রেস কো জিতা কর ভেজেঙ্গে। এদিনের বৈঠকে কংগ্রেসের অন্য সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।